দর্শক, আজকে আপনাদেরকে একজন সফল কৃষি উদ্যোক্তার গল্প শোনাবো। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাগুরা জেলা, মাগুরা সদর উপজেলা, হাজারপুর ইউনিয়নের রাউতারা গ্রামের ফল রাজখ্যাত নাসির হোসেন এর এই ফল বাগানে। দর্শক বন্ধুরা, নাসির হোসেন এখানে 120 বিঘা জমির উপর বিশাল বিভিন্ন ধরনের ফল বাগান গড়ে তুলেছে। সে কোথায় থেকে কিভাবে উদ্বুদ্ধ হয়ে এই সফল উদ্যোক্তা হলেন তার মুখ থেকেই দর্শক এখন চলুন আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আরো ভালো লাগতেছে আপনার এই যে সুবিশাল বাগান দেখে আর কি। তো আমাদের দর্শকদের আজকে আপনার এই সফলতার গল্পই আমরা একটু জানাবো দর্শকদেরকে। আসলে এই পেশায় কিভাবে আসলেন, কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে শুরু করলেন, এগুলো একটু বলবেন। তার আগে আপনার সংক্ষেপে যদি আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ নাসির হোসেন। আমার বাসা মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতরা গ্রাম। আচ্ছা, এই ফল বাগান যে আপনি দেখতেছি অনেক বড় আর কি, এটা আসলে কত সালে আপনি প্রথমে শুরু করেন? আমি এটা মূলত শুরু করি 2016 সালে। কোথায় থেকে কিভাবে উৎসাহিত হয়ে শুরু করলেন? আমি 2016 সালে মাগুরা হর্টিকালচার সেন্টারে একটা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণে যাই একটা ফল বাগান দেখার। এটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগেছে। এরপর তখন মাগুরা হর্টিকালচার সেন্টারের স্যার আমাকে এই বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় একটা পেয়ারা প্রদর্শনী দেয় 1 একর, এটা দিয়ে আমার শুরু। আপনার টোটাল কত বিঘা ফল বাগান দাঁড়িয়েছে? আমার 120 বিঘা ফল বাগান দাঁড়িয়েছে। আচ্ছা, কোনটা কি পরিমাণে? আমার 95 বিঘা আছে পেয়ারা, 30 বিঘা আছে কুল, 12 বিঘা আছে মাল্টা, 3 বিঘা ড্রাগন, আর বাকিটা পেঁপে, কলা, এগুলো আদার্স আর কি আছে। আচ্ছা, আপনি যে বললেন যে কুল, তো এই কুল আপনার এই বছরে কত বিঘা ছিল? কুল গত বছর আমার 35 বিঘা ছিল। 35 বিঘা, এটা বিঘাতে কতগুলো চারা রোপণ করতে হয়? প্রতি বিঘায় আমরা 200 চারা রোপণ করি। 200 চারা, এটা প্রোডাকশন কেমন হয়েছিল? গত বছর আমার গড়ে 20 থেকে 25 কেজি করে গড় হয়েছিল। 20 থেকে 25 কেজি। আর এবছর পেয়ারা কেমন ফলন আসছে? দেখেন, পেয়ারায় আমরা যে বাগানটা দাঁড়ায় আছি এটা 1.5 বছরের গাছ। আমার প্রতি গাছে এখন 15 থেকে 20 কেজি করে ফল আছে, যেটা 1.5 বছরের গাছ। আর যেগুলো আপনার 2 থেকে 3 বছর, এগুলো 1 মনের উপরে আছে। আর যেগুলো 3 থেকে 4 বছর, এগুলো আরও বেশি হবে। আরও বেশি হবে। ড্রাগন কেমন রেজাল্ট পাচ্ছে? ড্রাগন তো আসলে এখন শুরু হয়েছে, তবে আমি আশা করছি প্রতি প্লারে এবছর 12 থেকে 14 কেজি করে ফল পাবো। 12 থেকে 14 কেজি। এগুলো মার্কেটিং কোথায় করে? আমরা সাধারণত খুলনা বিভাগের ভিতরেই বেশি মার্কেটিং করি, এছাড়াও ঢাকাতে কিছু করি, বরিশাল আছে, তবে কোনো কোনো সময় আমরা সিলেটের দিকেও কিছু ফল পাঠাই। ওই দিকে পাঠান। জি, আপনার এত বড় বাগান, এটা দেখে আমাদের দেশের অনেক যে যারা বেকার আছে এরকম তরুণ উদ্যোক্তারা কি উৎসাহিত হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমার এই বাগান ভিজিট করেছেন বছরব্যাপী পিডি স্যার, মেহেদি মাসুদ স্যার, আমাদের স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব স্যার, আমাদের মাগুরার ডিসি স্যার, এসপি স্যার সহ কৃষি বিভাগের অনেক বড় বড় অফিসাররা আমার বাগান ভিজিট করেছেন, এবং চ্যানেলের 600-700 বিভিন্ন গণমাধ্যমে এগুলো প্রচার হয়েছে। এই প্রচার প্রচারণের কারণে অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক নতুন কৃষি উদ্যোক্তা বা যারা এই কৃষিকাজে আসতে চায় বা যারা এই আমার এই প্রোগ্রামগুলো দেখে যাদের কৃষিতে ভালো লাগেছে, এরা আমার কাছ থেকে অনেক উদ্যোক্তা আছে যারা আমার বাগান ভিজিট করে এবং আমাকে ফোন করে পরামর্শ চায়। আমি তাদের চারার সন্ধান, কোথায় ভালো চারা পাওয়া যায়, কীভাবে বাগান করতে হয় এবং কোথায় এই ফলগুলো মার্কেটিং করতে হয়, এই বিষয়ে আমি তাদেরকে সহযোগিতা করে থাকি। বাংলাদেশের বাজারে যখন বিদেশি ফলের রাজত্ব, বিশেষ করে শীত মৌসুমে, এই বিদেশি ফলের ভেতরে কম্পিটিশনে দুইটা ফল টিকে আছে, একটা হলো কুল আর একটা হলো পেয়ারা। এই কুল আর পেয়ারার পেছনে যারা আছে তাদের একজন অন্যতম হলো নাসির। এটা অনেক সুন্দর কালার আসছে এবং সাইজটাও খুবই অপটিমাম সাইজ। আপনারা মাগুরা হর্টিকালচার সেন্টার থেকে নাসির হোসেনকে কী কী সহযোগিতা করছেন? বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরা হর্টিকালচার সেন্টার নাসির হোসেনকে সকল প্রকার সরকারি সহযোগিতা এবং কারিগরি সহযোগিতা প্রদান করে থাকে। সরকারের পক্ষ থেকে হর্টিকালচারের মাধ্যমে তাকে যে সহযোগিতাটা করা হয়েছে, সেই সহযোগিতার কারণে আজকে আমাদের এই বাগানটি নাসির করেছে।